নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর থেকে একাধিকবার দাবি করেছেন তিনি নির্দোষ। সম্প্রতি আদালতে তোলা হলে পার্থ চ্যাটার্জি পুরো ফুঁসে উঠে বিস্ফোরক দাবি করেছিলেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার কোনো যোগ নেই, তিনি মন্ত্রী ছিলেন এবং SSC একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সেখানে পার্থ চ্যাটার্জির কোনো হাত নেই। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এটি কিন্তু এবার পার্থ চ্যাটার্জির ঢোলটা ফাটিয়েই ছাড়ল। পার্থ চ্যাটার্জি যে মিথ্যা কথা বলছেন সেটা প্রমাণ করেই ছাড়ল ইডি। এই মুহূর্তে সবচেয়ে বড় বিস্ফোরক খবর উঠে আসছে ইডির তরফ থেকে। নিয়োগ দুর্নীতিতে পার্থ শান্তনুর যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। ইডি জানিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মাস্টারমশাই আর শান্তনু ছাত্র। মাস্টারমশাইয়ের দেখানো পথ অনুসরণ করেছে শান্তনুরা। বলা গড়ে তৃণমূলের প্রাক্তন যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হলো। ইডি সূত্রে রবিবার এই খবর জানা গেছে শান্তনুর ফোন থেকে উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে চ্যাট। ইডি সূত্রে জানা গেছে আরও অনেক গুরুত্বপূর্ণ চ্যাট উদ্ধার হয়েছে শান্তনুর ফোন থেকে। শান্তনুর ফোন থেকে ডিলিট হওয়া আর কী কী চ্যাট উদ্ধার, এ ব্যাপারে এখনও মুখ খোলেনি ইডি। তবে ইডি সূত্রে আরও জানা গেছে, বিশেষ করে শান্তনু কুন্তলের একাধিক কথোপকথন ধরা পড়েছে, এ ব্যাপারে হদিস মিলেছে দফায় দফায় কুন্তলের মেসেজ শান্তনুকে, পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই মেসেজই হাতিয়ার তদন্তকারী সংস্থার। কী ছিল সেই মেসেজে? ইডি সূত্রে জানা গেছে কোন চাকরি প্রার্থী কত টাকা দেবে তার তালিকা তৈরি করা হয়েছিল। মেসেজ করে দ্রুত সেই তালিকা পাঠিয়ে দেওয়া হতো পার্থ চ্যাটার্জির কাছে এবং মানিক ভট্টাচার্যের কাছে। দেখা গেছে যে মেসেজ পাঠানো হয়েছে তাদের চাকরি প্রার্থীদের নাম এবং টাকার অঙ্ক লেখা। কুন্তল মেসেজ করতেন শান্তনুকে, শান্তনু সেই মেসেজ আরও উপরমহলে পাঠাতেন। কথোপকথনের চ্যাট অনুযায়ী কুন্তলের সেই মেসেজ শান্তনু ফরওয়ার্ড করেছিলেন মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জিকে। তারপরে মেসেজে ক্যান্ডিডেটদের চাকরির সুপারিশ করেছেন শান্তনু। এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপে কথোপকথন মিলেছে শান্তনুর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ক্রমশ প্রভাবশালী যোগ স্পষ্ট হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, শিক্ষা দপ্তরের এক ঝাঁক কর্তা গ্রেপ্তার হয়েছেন। ইডির বক্তব্য, ক্রমশ তারা সোনার খনিতে প্রবেশ করছেন যার পরিধি অনন্ত। কোটি কোটি টাকার খেলা হয়েছে নিয়োগ দুর্নীতিতে, তারই তথ্য প্রমাণ জোগাড় করেছে ইডি। শান্তনুকে জেরার পর তার ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেপ্তার করা হয়, তার কাছ থেকে অনেক তথ্য প্রমাণ উদ্ধার হয়েছে। তার বাড়ি থেকে পরীক্ষার OMR শিট উদ্ধার হয়েছে, এমনকি পুরসভার নিয়োগের নথিও উদ্ধার হয়েছে। তাতেই মনে করা হচ্ছে নিয়োগের জাল ছড়িয়ে রয়েছে অন্যত্র, পুরসভাতেও বেআইনি নিয়োগ হয়েছে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু পার্থ চ্যাটার্জির মুখে ঝামা ঘষে দিল ইডি। পার্থ চ্যাটার্জি সংবাদ মাধ্যমের সামনে যে দাবিটা সেদিন করলেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ, মন্ত্রী হওয়াটাই কি তার অপরাধ ছিল, কিন্তু এই মুহূর্তে ইডির হাতে যে তথ্যটা উঠে এসেছে তাতে কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির যোগ স্পষ্ট হচ্ছে। আরও কিন্তু গভীরে যাচ্ছে ইডি, আর যত গভীরে এগোচ্ছে ততই কিন্তু পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ছাড়াও আরও একাধিক প্রভাবশালী ব্যক্তি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে এই মুহূর্তে পার্থ চ্যাটার্জিকে নিয়ে বড় সড়ো বোমাটা ফাটিয়ে দিল ইডি। পার্থ চ্যাটার্জি যে দাবিটা করেছিলেন তিনি নির্দোষ, তার প্রমাণ তুলে ধরে পার্থ চ্যাটার্জির মুখে ছামা ঘষে দিলেন, পার্থ চ্যাটার্জিকে ধুয়ে দিল ইডির আধিকারিকরা, এমনই মনে করছে ওয়াকিবহল মহল।